এরাও শত্রু, মুখোশের আড়ালে। বাবা, তোমার এতদিন পর আমার কথা মনে পড়লো বুঝি। কতদিন তুমি আমার সঙ্গে দেখা করনি। দেখ মা, বহুদিন ইচ্ছে হয়েছে কি আমি এসে তোর সাথে দেখা করে যাই, কিন্তু মনের ইচ্ছে মনেই গোপন করে রেখেছি, আসতে সাহস হয়নি। কিন্তু তাই বলে ভাবিস না যে তোকে ভুলে গিয়েছি। একমাত্র সন্তানকে কি কখনো ভুলে যাওয়া যায়? আর দেখ, তোর পছন্দের মিষ্টিও নিয়ে এসেছি, স্পঞ্জ রসগোল্লা। বাবা, তোমার এখনো মনে আছে এটা আমার ফেভারিট মিষ্টি? মনে থাকবে না? আরে এই মিষ্টি নিয়ে এলে তো ওই প্রথমে সবাই একটা দুটো যা পেত, তারপরে তো একটু পরেই সব সাপ, তুই একাই সব খেয়ে নিতিস। আমার বিশ্বাস মা, আমার পয়সা দরকার আছে। অবশ্যই অবশ্যই। এন্ড আমি শুনি আছি that you are also a businessman. Yeah, yeah. I'm not educated busy. So I have a proposition for you. পুচিসন প্রস্তাব 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 কিন্তু আমার কাছে কি প্রস্তাব? সিম্পল, আমার যখন মেডিকেল শপ ওপেন হয়ে যাবে তখন আমি আপনার এই হেলথ সেন্টার থেকে গভর্নমেন্টের ছোট মেডিসিনস আসে সেগুলো খেলে নেব, অনেক বেশি টাকা দেব আপনাকে, 15% মোর। আর আমি আপনাকে মেডিসিন সাপ্লাই করব, আর ইঞ্জেকশন যার মধ্যে শুধু জল থাকবে, ওয়াটার, আসল মেডিসিনের 20% দাম, লাভই লাভ। দেখুন, আপনাদের দুটো অফারই ভালো, কিন্তু সত্যি কথা বলতে কি মানে মুখের কথায় তো বিশ্বাস করা যায় না। ক্যাশ 50% তো ক্যাশ অ্যাডভান্স লাগবেই, আর তাছাড়া শুধু আমি নেই, এখানে আরো 4-5 জন ডাক্তার রয়েছে, সবাইকে তো ভাগ দিতে হবে। I understand, poor man. So, deal. তোমার নাকি অনেক টাকার দরকার? অনেক অনেক টাকার দরকার, আমার হাতে কিছু নেই মিস্তা। ভালো কথা। আচ্ছা, তুমি দিবাকর ব্যানার্জির নাম শুনেছ? দিবাকর ব্যানার্জি আমার না শুনলেও তোমার কোনো ক্ষতি বৃদ্ধি হবে না। এই দিবাকর ব্যানার্জি এখন খুব মুশকিলের মধ্যে আছে, একে একটু চাপের মধ্যে ফেলতে হবে, তাহলে 1 কোটি টাকা পাওয়া যাবে। তোমাকে মানে ও যা চায় সেটা তোমাকে করে দিতে হবে। কি জানুনি? নন্দিনীর মৃত্যু। কোনো কিন্তু নেই, কোনো কিন্তু নেই, কোনো কেউ সন্দেহ করবে না। একটা ইনজেকশন, একটা ইনজেকশন, এই একটা ইনজেকশনে নন্দিনী চিরতরে ঘুমিয়ে পড়বে। আমি রাজি, আপনি আমাকে বলে দেবেন কোথায় কি করতে হবে। জালের সঙ্গে কখনো আসল চলে নাকি? হ্যাঁ, তো ঠিকই তো হলো, ওষুধ জাল, আপনি জাল, আমরা জাল, নোট ভি জাল, প্রবলেম কি? এরাও শত্রু, মুখোশের আড়ালে।